ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। আমরা স্টার জলসার গীতা এলএলবির সেটে আছি, আমি শুটিং করছি, আমি মেঘনা। আমাদের এখন তো খুব টেনশন চলছে, কারণ একদিকে কৃপান, মাহেক, ওদের রিলেশনের একটা ট্রায়াঙ্গল স্টোরি নাকি ওটা মহাভারত, সেই নিয়ে একটা খুব টেনশন এই সিনে চলছে। আর অন্যদিকে তো কৃপানের যে কেসটা, দাদার কেস, সব কিছু মিলেমিশে পুরো আমাদের আমাদের ফ্যামিলিটা ঘেটে রয়েছে, আমাদের ফ্যামিলিটা খুব টেনশনে রয়েছে। তো আমাদের এখানে সবাই বসে রয়েছে, আমি সবার সাথে কথা বলাচ্ছি, সবাই এখন টেনশনে আছে না আড্ডা মারছে আমি জানি না, দেখা যাক। জয়শ্রী বলো, বনহি না টেনশনে? হ্যাঁ টেনশনে তো আছি, কিন্তু এখানে এলেই তো আমাদের সকলের মন ভালো হয়ে যায়। আর এখন এই যে দেখা যাচ্ছে, দেখা যাক কৃপান কী করে, কৃপানের কারণে একটু আমরা টেনশনে থাকি, কিন্তু তার মধ্যে আবার হয়তো ভালো সময়ও আসবে, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি এসব হলেও হতে পারে, জানি না কী আছে। আর এখানে সব বসে আছে যারা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে, তাদের থেকে গল্পটা আপনারা আরও ভালো শুনতে পাবেন, দিচ্ছি আমি। খুব মজা করে কাজ করি, আমার সিনিয়র্সরা যারা আছে তারা তো এত কিছু বললোই, আমরা ছোটরা বলবো কখনো কখনো আমরা কান্নাকাটিরও সিন করছি, আবার কখনো কখনো হাসি মজা আনন্দে সবটা মিলিয়েই গীতা এলএলবি খুব মজা করে আমরা কাজ করি। যখন কোনো ভুল হয়ে যায় সিনিয়র্সদের থেকে আমরা অনেক কিছু হেল্প পাই, শুধু 300 নয় আর অনেক অনেক এপিসোড এইভাবেই আমরা যাই অনেক মজা করে আনন্দ করে। অবশ্যই, আর 300 কেন, থ্যাংক ইউ স্নেহাশিস দাকে, অবভিয়াসলি দাদা, অবভিয়াসলি ওনার জন্যই যেটুকু যা হচ্ছে, যতটা হচ্ছে সব কিছু মানে ওনার কারণেই হচ্ছে, সেটা গল্প হোক, আমরা এতে ইন অ্যান্ড অ্যাজ যেই চরিত্রে আছি, ঈশাইরা বা বাকিরা যেই চরিত্রে আছেন, দর্শকরা যতটা আনন্দ পাচ্ছেন, এই সবটার জন্য একজন মাত্রই কর্ণধার আছেন, যিনি স্নেহাশিস স্যার। তো অবশ্যই 300 কেন, আমি চাইবো যে 3000 এপিসোড হোক, এতটাই আমি চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অবশ্যই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের কি বলবো ব্লেসিংস আছে, তো অবভিয়াসলি নিশ্চয়ই হবে আশা করছি। অনেক মজা করছি, ইনফ্যাক্ট আমরা আমাদের প্রত্যেক দিনে সবার সাথে যে আমাদের বন্ডিং আছে, মানে গীতা এলএলবি, সেটা আমাদের দর্শক দেখলেই বুঝতে পারে, প্রত্যেকটা ক্যারেক্টারে দেখলে যেভাবে বন্ডিং, যেটা নেগেটিভ হোক পজিটিভ হোক সেটা তো প্রত্যেকটা গল্পে থাকে, কিন্তু ওই নেগেটিভ পজিটিভের মধ্যে যারা যারা আছেন যেভাবে ফুটিয়ে তোলে, তাহলে সবাই বুঝতে পারে যে অফস্ক্রিন আমাদের মজা কতটা আছে। সো মনে হচ্ছে না যে আমরা 300খানা পর্ব করেছি, এখনও মনে হচ্ছে এই সবে শুরু হয়েছে। এইভাবে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আমরা জানি আরও অনেক অনেক এরকম 300 কেন 500 1000 1500 2000 আমরা পার করবো, তার জন্য আমরা খুব খেটে চলেছি। তারপরে তো গল্প আছে, আমাদের দাদা কোনো কথাই হবে না, যেইভাবে উনি প্রত্যেকটা ক্যারেক্টার, শুধুমাত্র যে সিরিয়ালের নাম গীতা এলএলবি বলে যে শুধুমাত্র গীতার একটা নিজস্ব কোনো ক্যারেক্টার আছে সেইটা নয়, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা, যে শ্বশুর হোক, শাশুড়ি হোক, কাকিমা হোক, খুড়শাশুড়ি হোক, যাই হোক, বোনেরা হোক, প্রত্যেকটা নিজস্ব নিজের, কৃপান হোক, কৃপানের বাবা হোক, যাই হোক, ভজন হোক, সবার নিজস্ব একটা চরিত্র আছে, প্রত্যেকটা চরিত্রে একটা ইম্পর্টেন্স আছে, সব কিছু আছে। তো এত সুন্দর যখন গল্প রয়েছে, আর যেরকম আমাদের সবাই প্রত্যেকটা আর্টিস্টে যেমন দাদার প্রতি একটা ভরসা আছে, সেরকম আমার এবং আমাদের সবারই একটা ভরসা আছে আমাদের দর্শকদের ওপর। এতদিন আপনারা আমাদের সাথে ছিলেন, এখনও আছেন আমরা জানি, তার জন্য আমরা প্রত্যেক সপ্তাহে যে টিআরপি আসে সেটা আমরা দেখতে পাই টিআরপিতে, আগামীকালেও থাকবেন প্লিজ। এতদিন যা যা দেখেছেন তার থেকে আরও ভালো ভালো টুইস্ট আসছে, শুধু এইটুকুই বলবো, আপনারা পাশে থাকলে শুধু 300 কেন 500 1000 1500 2000 2500 2500 অনেক পর্ব আমরা পেরোতে পারবো, তার জন্য আপনাদের পাশে দরকার। থ্যাংক ইউ।